হ্যাঁ বন্ধুরা, ওয়েলকাম টু কমিক বাংলা। সো 2021 সালে লোকি সিরিজের সিজন 1 আসার পর অক্টোবরে 6 তারিখ আমরা দেখতে পাবো লোকি সিজন 2-কে, যেটা হতে যাচ্ছে এমসিইউর প্রথম কোনো টিভি সিরিজের সিজন 2। সো বোঝাই যাচ্ছে সিজন 1 কতটা বেশি পপুলারিটি পেয়েছে সবার কাছে। সো সিজন 2 আসার আগে তাই ভাবলাম একটা ছোট্ট করে রিক্যাপ দিয়ে রাখি লোকি সিজন 1-এর। সো বেশি কথা না বাড়িয়ে ভিডিওকে লাইক আর চ্যানেলকে সাবস্ক্রাইব করো অনুরোধ জানিয়ে চলুন শুরু করি আজকের পর্ব। সো এর ফার্স্ট সিজনের মতো প্রতিটা এপিসোডকে উইকলি আনা হবে, আর এপিসোডগুলো আসবে বাংলাদেশ টাইমে সকাল 7টায় প্রতি শুক্রবার। সো বেসিক্যালি আমরা সিজন 1-এ দেখি ইনফিনিটি ওয়ারের লোকি মারা যাওয়ার পর, আবার এন্ড গেমের মধ্যে আমরা 2012 সালের লোকিকে দেখি, যে কিনা ওই টাইম লাইন থেকে পালিয়ে আরেকটা টাইম লাইনে যাওয়ার সময় টিভিএ তাকে ধরে ফেলে। আর পরে গিয়ে আমরা জানতে পারি টিভিএ হচ্ছে একটা মাল্টিভার্সাল এজেন্সি, যারা সেক্রেট টাইম লাইনকে মেনটেন করতে হেল্প করে। কিন্তু এখান থেকে যদি কেউ একটা টাইম লাইন থেকে আরেকটা টাইম লাইনে চলে যায়, তাহলে তাকে একটা ভেরিয়েন্ট হিসেবে মনে করা হবে, যার কারণে সৃষ্টি হবে মাল্টিভার্সাল এবং এর ফলে মাল্টিভার্সাল ওয়ারও হতে পারে। আর টিভির মধ্যে লকির সাথে পরিচয় হয় 2-3টা ক্যারেক্টারের সাথে। সবার প্রথমে দেখা হয় জাজের সাথে, যার নাম রেভনন রেন্সলি, যে কিনা পুরো টিভিকে রান করে থাকে। এরপর আছে এজেন্ট মোবিয়ার, আর এরপর আছে D15। কিন্তু লকি প্রথমে ভাবে তার সাথে কোনো ধরনের প্ল্যান করা হচ্ছে, তাই সে প্রথমে ওইখান থেকে পালানোর চেষ্টা করে এবং তাকে অ্যাভেঞ্জার্স 1 থেকে শুরু করে ইনফিনিটি ওয়ার পর্যন্ত হওয়া সব ইভেন্টসগুলোকে দেখায়। কিন্তু সাডেনলি টিভির মধ্যে একটা প্রবলেম দেখা যায়, যেখানে কেউ একজন সেক্রেট টাইম লাইনকে ডিস্টার্ব করার চেষ্টা করছিল, কিন্তু লকি তাকে সামহাও খুঁজে বের করে। আর সে জানতে পারে এই কেউ একজনটা সবসময় অ্যাপোকালিপসের মধ্যে নিজেকে লুকিয়ে রাখে, কারণ অ্যাপোকালিপস টাইপের প্লেসগুলো এমন ধ্বংস হয়ে যাবে যার কারণে টিভিতে তাদের কোনো রেকর্ড থাকবে না। আর তাই লকি মোবিয়াসকে নিয়ে 2050 সালে একটা টাইম লাইনে চলে যায়, যেখানে তারা একটা শপিং মলে গিয়ে দেখে এতদিন তারা যাকে খুঁজেছিল সে আর কেউ না, লকির একটা ভেরিয়েন্ট সিলভি। তো বেসিক্যালি সিলভি কী করে, এক একটা টাইম লাইনে গিয়ে টিভি এজেন্টদের থেকে তাদের হাতে চার্জেসগুলোকে নিয়ে যায়, যেগুলো যে কাউকে প্রুন করতে পারে, যার কারণে মাল্টিপল টাইম লাইনের সৃষ্টি হয়। আর ওইখান থেকে লকি আর সিলভি পালিয়ে যায় লেমনটাস 1 নামের একটা জায়গায়, যেখানে কাহিনী একটু আগে পিছিয়ে হয়। যার শর্টেজ কত হচ্ছে, তারা আবার টিভিতে চলে আসে, যেখানে তাদের দেখা হয় টাইম কিপার্সদের সাথে। বাট তার আগে বলে রাখি, সিলভি কিন্তু ঘটনাক্রমে এটা জেনে যায় যে ওইখানে যতগুলো এজেন্টস রয়েছে তাদেরকে কিন্তু অন্যান্য টাইম লাইন থেকে তুলে এনে ব্রেন ওয়াশ করে এখানে জোর করে রাখা হয়েছিল। আর এর মধ্যে আমরা দেখি লোকিকে প্রুন করে ফেলা হয়েছে এবং সিলভি জানতে পারে যে টাইম কিপার্সগুলো হচ্ছে মূলত অ্যান্ড্রয়েড, তার মানে হচ্ছে এর পিছনে আসল হাত অন্য কারো রয়েছে। তাই সিলভি নিজেকে প্রুন করে ফেলে, কারণ সে বুঝে গিয়েছিল যারা প্রুন হচ্ছে তারা কোনো এক জায়গায় যাচ্ছে। আর পরে আমরা জানতে পারি সেই জায়গার নাম হচ্ছে দি ভয়েড। ভয়েডের মধ্যে আমরা লোকির পার্সপেক্টিভ থেকে কাহিনী গিয়ে দেখি, যেখানে লোকির অনেকগুলো ভেরিয়েন্টকেও দেখা যায়, কিন্তু সেখানে সবচেয়ে ডেঞ্জারাস ব্যাপার ছিল ওইখানে মনস্টার এলাইর, যে কিনা ভয়েডকে পাহারা দিচ্ছিল। আর তখন লোকি সিলভি আর মরবিয়াস প্ল্যান করে যে তাদের যেমন হোক এলাইথকে পার করে যেতে হবে, যেন তারা দেখতে পারে ওর পিছনে কী রয়েছে। এরপর লকি আর সিলভি যখন ওই ক্যাসেলে যায়, যার নাম স্যাটারেল অ্যাট দ্য এন্ড অফ দ্য টা, যেখানে গিয়ে তাদের পরিচয় হয় হি হু রিমেন্সের সাথে, যে কিনা অ্যাকচুয়ালি হচ্ছে ক্যাংয়ের একটা ভেরিয়েন্ট, যার অ্যাকর্ডিং সে পুরো সেক্রেট টাইম লাইনকে ক্রিয়েট করেছে। অর্থাৎ এন্ড গেম পর্যন্ত এমসিতে যা যা হয়েছে সব কিছুর জন্য হি হু রিমেন্সের দায়ী, কিন্তু সে এখন এগুলো থেকে আজাদি চায়, কারণ তার এগুলো আর ভালো লাগছে না। কিন্তু সে আরও বলে যে যদি তাকে মেরে ফেলা হয় তাহলে তার অন্যান্য ভেরিয়েন্টরা আসবে, যার কারণে মাল্টিভার্সাল ওয়ারও শুরু হতে পারে। কিন্তু সিলভি এত কিছু না ভেবে হি হু রিমেন্সকে মেরে ফেলে এবং আমরা দেখি সেক্রেট টাইম লাইনের অনেকগুলো ব্রাঞ্চেস হয়। আর সিলভি বুঝতে পারে সে কত বড় ভুল করে ফেলেছে, আর তখন সে লোকিকে আবার টিভিতে পাঠিয়ে দেয়। কিন্তু লোকি বুঝতে পারে ওইখানে সব চেঞ্জ হয়ে গিয়েছে, কারণ মোবিয়াস তাকে চিনতে পারে নাই। আর সে সেন্ট্রাল হলে গিয়ে দেখে যে যেখানে টাইম কিপার্সদের স্ট্যাচু থাকার কথা, সেখানে হি হু রিমেন্সের ভেরিয়েন্ট ক্যাং দ্য কনকুয়ারের স্ট্যাচু। আর এই সিনের মাধ্যমে লোকি সিজন 1-এর সমাপ্তি ঘটে। সো বন্ধুরা, আজকের ভিডিও এতটুকু পর্যন্ত ছিল, কেমন লেগেছে কমেন্ট করে জানাতে পারেন, আর ভিডিও ভালো লাগলে ভিডিওকে শেয়ার করতে পারেন। থ্যাংকস আ লট ফর ওয়াচিং গাইস, দেখা হবে পরের কোনো ভিডিওতে।